আমরা যারা বাসা বাড়িতে বিদ্যুতের প্রিপেড মিটার ব্যবহার করে থাকি, এই প্রিপেড মিটার কিভাবে চেক দেবেন, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি বিদ্যুৎ কত টাকার আছে, কি অবস্থা, আপনি যাবতীয় ইনফরমেশন আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এই জন্য বারবার মিটার চেক দেওয়ার কোনো দরকার নাই। মিটারে গিয়ে ম্যানুয়ালি গিয়ে চেক দিলেন কত টাকা আছে কি নাই, আপনি জাস্ট আপনার মোবাইলের মাধ্যমে যাবতীয় ইনফরমেশন পেতে পারেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে মোবাইল আছে, মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, ব্রাউজারটি ওপেন করবেন। এখানে গিয়ে লিখবেন ডেসকো বিল চেক। লেখার পরে ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করবেন। তারপর ফার্স্টে যে লিঙ্ক আছে লিঙ্কের উপরে ক্লিক করার পর এখানে দেখেন সার্চ কাস্টমার উইথ অ্যাকাউন্ট বা মিটার নাম্বার। এখানে অ্যাকাউন্ট বা মিটার নাম্বার দিলেই আপনি যাবতীয় ইনফরমেশন পাবেন। এখান থেকে আমি মিটার নাম্বার দিচ্ছি, এখানে মিটার নাম্বার দিলাম। মিটার নাম্বার দেওয়ার পরে সার্চে ক্লিক করলাম, এবং এখানে যখন আমি সার্চে ক্লিক করলাম এখান থেকে দেখুন যাবতীয় ইনফরমেশন এখান থেকে চলে এসেছে। লাস্ট কত টাকা রিচার্জ করেছি, রিচার্জ টাইপ এবং রিমাইনিং ব্যালেন্স কত আছে, রিমাইনিং টাইম এবং এ টু জেড, এই যে দেখছেন সব ইনফরমেশন। এখান থেকে আপনারা আপনার মিটারের কত টাকা আছে যাবতীয় সব ইনফরমেশন এখান থেকে চেক করে দেখে নিতে পারেন। আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনাদের গুগলে সার্চ করে পেতে কষ্ট হয় তাহলে আপনারা আমার ডিসক্রিপশন ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স আছে ওখান থেকে এই লিঙ্কটা নিয়ে আপনারা জাস্ট আপনাদের মিটার নাম্বার দিয়ে বা কাস্টমার আইডি দিয়ে আপনি আপনার বিল চেক দিতে পারবেন যে কত টাকা আছে। এটা আসলে অনেক উপকারী। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিও এ পর্যন্তই।